আজ দোসরা মে সত্যজিৎ রায়ের জন্মদিন এমন একজন মানুষ যার সম্পর্কে পড়তে ভালো লাগে জানতে ভালো লাগে যার সম্পর্কে লিখতে ভালো লাগে চর্চা করতে ভালো লাগে সত্যি এই রকম মানুষকে আইডল হিসেবে আমরা পেয়ে সত্যি গৌরবান্বিত তো আজকে এই পর্বে সত্যজিৎ রায়ের লেখা বইগুলোকে যেমন আপনাদের সামনে ডিটেলে তুলে ধরবো তেমনই ওনার ওপর লেখা বিভিন্ন বইগুলো সম্পর্কেও জানাবো দারুণ হতে চলেছে এই পর্ব প্রথমেই তুলে ধরছি সেরা সত্যজিৎ রামে বইটি হার্ড কভারে মোড়া রেড ওপরে একটা টেক্সচার রয়েছে দারুণ দেখতে লাগে আনন্দ প্রকাশনের থেকে এসেছে হাজার পৃষ্ঠার ওপরেও বেশি পৃষ্ঠা রয়েছে এবং এই বইটির মধ্যে তার প্রফেসর শঙ্কু ফেলুদার গল্প সহ বেশ কিছু ছোট গল্প আপনারা পেয়ে যাবেন এবং সত্যজিৎ রায়ের লেখা যখন ছোট ছিলাম বলে যে অংশটা রয়েছে যে অংশটা একটা আলাদা বই হিসাবেই রয়েছে সেটাও সম্পূর্ণ রূপে এখানে পেয়ে যাবেন এবং ইলাস্ট্রেশনগুলোও পেয়ে যাবেন কাজেই সমগ্র আকারে এই বইটি কিনলে কিন্তু আপনারা লাভবান হবেন যারা ফেলুদা তারনিখুড়ো প্রফেসর শঙ্খু সহ ছোট গল্পগুলোকে পড়ে একটা কম্প্যাক্ট বই পেতে চাইছেন তাদের জন্য খুব ভালো বই পেছনে সত্যজিৎ রায়ের একটি অবয়ব রয়েছে দেখতে ভীষণই ভালো লাগে এই বইটির পরে আরও একটি বই যেটা অবশ্যই আপনারা কালেক্ট করবেন সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের গল্প একশো এক যে সমস্ত ছোটো গল্প সত্যজিৎ রায় লিখে গেছেন সন্দেশ পত্রিকার জন্য বা দেশ পত্রিকার জন্য সেই সমস্তগুলোকে এক জায়গায় করা রয়েছে এবং তার সাথে আপনারা এই বইটি দুই মলাটের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন অনুবাদমূলক গল্পগুলো এবং মূল্য রাশির উদ্দিনের গল্পগুলোও পেয়ে যাবেন তার সাথে অন্যান্য ছোটো ছোট গল্প লিমেরিক ইত্যাদিগুলোও আপনারা কিন্তু এই বইয়ে দেখতে পাবেন তো আমার মনে হয় আনন্দ প্রকাশনের এই বইটিকেও ফেলুদা প্রেমী থেকে শুরু করে সত্য হতার প্রেমী সকলকেই সংগ্রহ করা দরকার এই বইগুলোর কিন্তু মুদ্রিত মূল্য চেঞ্জ হচ্ছে প্রত্যেক বছর বছর বর্তমানে প্রায় হাজার টাকার ওপরে চলে গেছে এরপরে অবশ্যই ফেলুদা সমগ্র তো দেখাতেই হয় সত্যইটাই নিয়ে আলোচনা করতে গিয়ে সেই বক্স বোর্ড সিস্টেমের ভেতরে দুটো বই রয়েছে ফেলুদা সমগ্র এক এবং ফেলুদা সমগ্র দুই দুটো বই রয়্যাল সাইজের আকারে বেশ বড় এবং পেজগুলো ইয়লি স্টোন রয়েছে ভীষণই সুন্দর আর কি আপনারা পড়ে খুবই মজা পাবেন ভেতরে ফেলুদার সমস্ত গল্পের ইলাস্ট্রেশনগুলো রয়েছে এবং যদি কম দামে একটু কম দামে পেয়ে যান কোথাও কোনো রকম দ্বিমত না করে পরিষ্কার কিনে নেবেন কারণ এরপর দাম আরও বাড়বে বইগুলোর পেজের দাম বাড়ছে লেখার কোয়ালিটি এবং অন্যান্য বিষয় সমস্ত মিলিয়ে দাম বাড়বে আপনারা পারলে কিনে নেবেন দুটো বই কিন্তু মাস্টার পিস এবং অবশ্যই আপনারা এরকম একটা বক্স সেট আকারে কিনে রেখে সুন্দরভাবে সাজিয়ে রাখবেন বইগুলোকে পড়বেন মজা নেবেন মাঝে মাঝে এই বইগুলো কালো জয়ী একবার দুবার তিনবার পড়া যায় এবং যদি আপনার মনে হয় যে না ফেলুদা সমগ্র কেনা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না হাজার টাকার উপরে দাম চলে যাচ্ছে তাহলে ছোট ছোট বইগুলো আপনারা কিনতে পারেন যেরকম ফেলুদার সপ্তকাণ্ড পাহাড়ে ফেলুদা কলকাতায় ফেলুদা এরকমভাবেও ছোট ছোট বই আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে যে যেরকম আমার সামনে ফেলুদার সমগ্রের সপ্তকাণ্ড নিয়ে রয়েছে প্রচ্ছদে সেই সাতটা গল্প কি কী সেটাও এখানে বলে দেওয়া রয়েছে এরপর আরও একটা বই যেটা একটা অন্য জনরার সেটা হচ্ছে প্রত্যেকটা সিনেমার পরে সন্দীপ রায় মহাশয় চেষ্টা করেন একটা বই আকারে বিষয়টাকে তুলে ধরতে গল্পগুলো একই থাকবে ইলাস্ট্রেশনগুলো থাকবে সত্যজিৎ তায় রাখা তার সাথে সিনেমাতে যে বিভিন্ন স্টিলসগুলো ইউজ করা হচ্ছে সেগুলো জুড়ে যাবে তার সাথে সিনেমার বিভিন্ন যে বিজ্ঞাপন তারপরে পোস্টার বিভিন্ন ছোট ছোটো অংশ দৃশ্য ইত্যাদিগুলো এখানে থাকবে তো এইগুলো একটা অবশ্যই কালেক্টার্স আইটেম এবং এইগুলো প্রত্যেকটা মুভি রিলিজ হওয়ার পরেই রিলিজ হয় ঠিক যেমন ডবল ফেলুদার পরে রিলিজ হয়েছিল দুটো গল্প সমাদ্রের চাবি আর গোলকধাম রহস্যের উপরে এবং সম্প্রতি যে হত্যাপুরি নামে মুভিটি হলো তারপরেও কিন্তু এরকম একটা হত্যাপুরির মতো একটা করা হয়েছে সিনেমা এডিশন তো এইগুলোকেও আপনারা পারচেস করতে পারেন ফেলুদার কথা বেশ অনেকক্ষণ আলোচনা হলো প্রফেসর শঙ্কুতে চলে যায় প্রফেসর শঙ্কুর গল্পগুলো রিসেন্ট টাইমসে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে এবং কল্পবিজ্ঞানের ওপর যে তিনি কত সুন্দর কাজ করে গেছেন তা আজ মানে আরও বেশি চারিদিকে ছড়িয়ে পড়ছে তো প্রফেসর শঙ্কর গল্পগুলো এখানে প্রত্যেকটা পেয়ে যাবেন শুধু তাই নয় তিনি যে দু তিনটি গল্প অসম্পূর্ণ রেখেছিলেন ডেক্সেল আইল্যান্ডের ঘটনা ইন্টেলেকট্রন সেগুলোরও অসমাপ্ত খসড়া এই বইয়ের দুই মরাটের মধ্যে পাবেন বইটা হার্ড কভার এসেছে আকারে বেশ বড় রয়্যাল সাইজে এসেছে আপনারা নিতে পারেন বাদ যাবেন অবশ্যই তারনি খুঁড়োর কথা তারনিখুড়োর কীর্তিকলাপ নামেও একটা বই আনন্দ প্রকাশনী থেকে রয়েছে সেই বইটির মধ্যে আপনারা আটটা গল্প পেয়ে যাবেন অনেকে জিজ্ঞাসা করেছিলেন এখানে কি সমস্ত তারণীখুঁড়ো গল্প রয়েছে না এখানে খুঁড়োর সমস্ত গল্প নেই আটটি গল্প রয়েছে মোট তিনি মনে হয় বারোটি না পনেরোটি গল্প লিখেছিলেন তার মধ্যে থেকে আটটি গল্প রয়েছে তবে এই বাকি গল্পগুলো আপনি পেয়ে যাবেন সেরা সত্যজিৎ আর সত্যজিৎ একশো এক এইগুলোর মধ্যে আর কি তো অসুবিধা কিছু নেই আপনারা যদি কালেক্ট করেন একসাথে তাহলে কিন্তু সবটাই পাবেন আর কি তো এই বইটির মুদ্রিত মূল্য আমি যখন কিনেছিলাম একশো পঞ্চাশ টাকা ছিল বর্তমানে বাড়তে পারে কারণ আনন্দ প্রকাশনীর মুদ্রিত মূল্য আজ যা বলবো দুদিন পর সেটা হঠাৎ করে বেড়ে যায় অনেক সময় আউট অফ স্টকও দেখায় তো এইগুলোর পরে একটু অন্য দিকে আসব আমি এবার বলবো ফেলুদা বা সত্যজিৎ রায়কে জানতে আপনারা অন্য কি কি বই পড়ে নিতে পারেন তো আমার খুব ভালো লেগেছিলো ফেলুদা পঞ্চাশ নামে এই বইটা শিশু সাহিত্য একাডেমি থেকে এসেছিলো প্রচ্ছদটা দারুণ সুন্দর ভেতরে বিভিন্ন হেডপিসগুলোর ছবি দেওয়া আছে তার সাথে ইলাস্ট্রেশন রয়েছে সন্দীপ রায়ের পরামর্শে অনেক কিছু যোগ করাও হয়েছে বইটিতে ভীষণই সুন্দর বই মুদ্রিত মূল্য তিনশো টাকা আপনারা কিন্তু এই বইটিকে অবশ্যই পারচেস করতে পারেন অনেক তথ্য এই বইটা পেয়ে যাবেন সিনেমা শ্যুটিংয়ের তথ্য লেখার সময় কতদিন সময় লেগেছিল প্রত্যেকটা লেখা ইত্যাদি সমস্ত পেয়ে যাবেন এরপরে অবশ্যই কম্পোজার সত্যজিৎ নামে বইটিকে আমি দেখাতে চাইব দেশ পাবলিকেশন হাউস থেকে প্রকাশিত সত্যজিৎ রায় তো মিউজিক কম্পোজিংয়ের ওপরেও দারুণ কাজ করেছিলেন এবং গুগা বাবা থেকে শুরু করে চারুলতা থেকে শুরু করে সমস্ত ওনার চিত্রনাট্য যেগুলো ছিল সেখানে তিনি কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু গান তিনি অ্যাড করতেন তো অবশ্যই সেই জায়গা থেকে খুব সুন্দর এই বইটা এই বইটার মূল্য তিনশো পঞ্চাশ মতো হার্ড কভার এসেছে দেখে নিতে পারো তোমরা এরপর যদি আরও কিছু জানতে চাও বেস্ট হলো আমি বলবো বিচিত্রপত্র নিয়ে নাও তোমরা বিচিত্রপত্র যেহেতু সন্দীপ রায় সম্পাদনা করছেন তাই স্বভাবতই ইলাস্ট্রেশানগুলো খেরোর খাতার অংশগুলো বা বিভিন্ন সিনেমার চিত্রনাট্য গানের চিত্রনাট্য যে সমস্ত সমস্ত লিরিক্স ইত্যাদি রয়েছে সব কিছু কিন্তু বইতে থাকে কারণ কপিরাইটের ইস্যু থাকে না ফলে বইটাতে তুমি যেমন ইলাস্ট্রেশন পাচ্ছ তেমন লেখাগুলো পাচ্ছ তেমনই একটা যেন মনে হবে রায় পরিবারের অনেক কাছে আছো তুমি এটা এরকম একটা ফিল তোমার কিন্তু আসবে বিচিত্রপত্রের দাম খুব কম হয় পেজের কোয়ালিটি ভীষণ সুন্দর বইটা মানে পত্রিকাগুলোও খুব ভালো করে করেন ওনারা আমার হাতে এখন তোমরা দেখছো শঙ্কুর গল্প রয়েছে তো শঙ্কুর ষাট বছর পূর্তিতে এই বইটা প্রকাশ করা হয়েছিল এবং এই পত্রিকা বা বই যাই বলো না এখনও সবটাই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখনও পর্যন্ত তো তোমরা যদি বিচিত্রা গ্রন্থনে যোগাযোগ করো তাহলে কিন্তু ওনারা পাঠিয়ে দেবেন তোমাদেরকে জাস্ট তোমাকে পে করে দিতে হবে আগে যেরকমটা হয় আর কি পোস্টালে পাঠিয়ে দেয় এরকম তো এইগুলো তো হলো এরপর আরও একটা বই যেটা আমার খুব মনে ধরেছিল সেটা হচ্ছে উত্তরণ পাবলিকেশন থেকে শুধু সত্যই চর্চা এখানে বিভিন্ন সাক্ষাৎকারগুলো দেওয়া রয়েছে বিশ্বশ্রী মলয় ঘটক তার সাক্ষাৎকার রয়েছে এছাড়া ফ্যান ফিকশনের ওপর দুটো তিনটে গল্পও রয়েছে মানে এখন যেরকম ফ্যাঙ্ক ফিকশনের ওপর সত্য তার গল্প হচ্ছে সেগুলো হচ্ছে তো এই বইটাও কিন্তু বেশ ভালো লেগেছিল দুশো টাকা মুদ্রিত মূল্যে পেয়ে গেছিলাম সে সময় পেজের কোয়ালিটি খুব সুন্দর ভেতরে ছবি এবং অন্যান্য বিষয় রয়েছে এবং প্রবন্ধ আকারে প্রত্যেকটা ছোটো ছোটো করে দেওয়া রয়েছে পড়তে খুব ভালো লাগে তো এরপরে পরে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে দাদা এই বুকমার্কগুলো কোথা থেকে আপনি সংগ্রহ করেছেন তো সত্যজিৎ রায়ের ওপরে বেশ কিছু ভালো ভালো বুকমার্ক আমার কাছে আছে তোমরাও নিয়ে নিতে পারো প্লাসেন্টা পাবলিকেশন থেকে তোমরা পেয়ে যাবে এবং আমি নাম্বারটাও বলে দিচ্ছি এইট সিক্স এই নাম্বারটাতে যোগাযোগ করলে তোমরা প্লাসেন্টাতে এইগুলো সম্পর্কে জানতে পারবে যদি ওনাদের থেকে থাকে তোমাদেরকে পাঠিয়ে দিতে পারবে কত দাম বা কি বিষয় সেগুলো একটু জেনে নেবে কিন্তু প্রত্যেকটা বুক দারুণ এবং এগুলো কালেক্ট করে রাখাটা খুবই ভালো হয়েছিল এখন বুঝতে পারি এগুলোর দাম এখন প্রচণ্ড বেড়ে যাচ্ছে তো আমি সে সময় খুব অল্প দামে পেয়েছিলাম যাই হোক আরও একটা বিষয় নিয়ে তোমরা জানতে চেয়েছিলে সেটা হচ্ছে ফেলুদা ফ্যাক্ট বুক এটা এসেছে ভাষা পাবলিকেশানস থেকে ফেলুদা টু ইন ওয়ান আর কি এই বইটার মাঝে মাঝে কিছু হোয়াইট পেজেস আছে এটা ভেবো না যে হোয়াইট পেজ মানে কি প্রিন্ট নেই না তা না ওই জায়গাগুলোতে তুমি তোমার ফ্যাক্টসগুলো লিখতে পারবে তোমার তোমার যদি আরও কিছু জানা থাকে ফেলুদা সম্পর্কে বা সত্যতার সম্পর্কে তুমি লিখে নিতে পারো ওখানে এর জন্য ফাঁকা রাখা হয়েছে তাছাড়া অনেক ছোট ছোটো খবর ফ্যাক্ট এগুলো লেখা হয়েছে ত্রিভিয়া রয়েছে এবং এই বইটার সাথে বেশ কিছু আমি ফটোগ্রাফস পেয়ে গেছিলাম তো অথেন্টিক ফটোগ্রাফস এগুলো এবং তোমাদের সামনে আমার কাছে আরও একটা জিনিস মজার আছে সেটা হচ্ছে প্রদোষ চন্দ্র মিত্রর ভিজিটিং কার্ড সেটাও দেখালাম আর এই ফটোগ্রাফস সহ তুমি একটা চারমিনারের প্যাকেটও পাবে ওনাদের তরফ থেকে কিনলে এখন তো বেশ কিছু হত্যাপুরিরও সিরিজ অ্যাড করা হয়েছে হত্যাপুরি সিনেমার বেশ কিছু অংশ তারপরে ইলাস্ট্রেশনগুলোও পেয়ে যাচ্ছ তো তোমরা একটু ভাষা সঙ্গে যে যোগাযোগ করতে পারো বইটাকে আনি নিতে পারো দুশো পঞ্চাশ টাকা মুদ্রিত মূল্য ছিল এখন কত আমি জানি না তো চারমিনারের প্যাকেটটাও কিন্তু ওখান থেকেই পেয়েছিলাম আর প্রদর্শী মিটারের একটা খুব ভালো ভিজিটিং কার্ড পেয়েছিলাম তোপসের নোটবুক নামে একটা বই রয়েছে বুক ফার্ম থেকে প্রকাশ হয়েছিল বইটা আমি দেখতে পেলাম না এখন কোথায় রেখেছি কিন্তু এই কার্ডটা আমার কাছে ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই ছিল আজকের পর্ব আজকে সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে পর্বটি পুরোটাই ডেডিকেটেড করলাম এবং তার সাথে আমি বিগত দিনগুলোতে শর্টসগুলোও দিচ্ছি যাতে সত্যজিৎ রায়ের জন্মদিনটাকে আরও সুন্দরভাবে সেলিব্রেট করতে পারি আমরা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে এবং ভিডিওর শেষে অবশ্যই প্রশ্ন থাকবে আজকের প্রশ্ন হল ফেলুদা প্রথম কোন গল্পে ভিজিটিং কার্ড ব্যবহার করেছিলেন ফেলুদা প্রথম কোন গল্পে ভিজিটিং কার্ড ব্যবহার করেছিলেন উত্তরটা অবশ্যই পাঠাও আমাদের ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক পেজে এবং পরবর্তী কীভাবেগুলোর জন্য অবশ্যই অপেক্ষা করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে কেমন লাগলো ভিডিও জানিও ভালো থেকো সুস্থ থেকো আর বই পড়তে থেকো ধন্যবাদ